Happy birthday, Mishtii. Happy birthday. আজকে পার্টি হবে, পার্টি খালি হাতে পার্টি। উদ্ধার গিফট কি চিজ হে, মনের ভালোবাসাটাই আসো। উদ্ধার রাখা তাই বলো বলো, লজ্জা করতে বলো। গুডলি, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমি চলে এসেছি আবার অনেক 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 দিন পরে, কারণ মাঝে বলেছিলাম না আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তারপরে ঠিক তো হয়ে গেছি, কিন্তু সারাক্ষণ প্যাচর প্যাচর হাঁচি কাশি এইসব নিয়ে একটু উইকও ছিলাম, মানে মন মেজাজটা অতটা ভালো লাগছিল না। বললাম না অনেক দিন হয়ে গেছে, না কোনো পিকনিক, না ঘুরতে যাওয়া, না কিছু, মানে সব কিছু মিলিয়ে একা একা এত বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম আর ইচ্ছা হয়নি ব্লগ করতে। এখন আমার মাইন্ড একদম ফ্রেশ, কারণ কালকে আমি সন্ধ্যের দিকে ঢুকে গেছি শ্বশুরবাড়িতে, বুঝতে পারছো, ব্যাকগ্রাউন্ড দেখে টানটানা টানটানা টানটানা, ঠিক আছে। আর আগের বছরের জন্মদিনটা আনলাকিলি আমাকে সেখানে কাটাতে হয়েছে, মামনি আর ড্রিমি গেছিলো আর পুচকেটা গেছিলো, যদি তোমরা দেখে থাকো ব্লগ, ঠিক আছে। আর সেই জন্য ওরা যতটা পেরেছিল সেখানে গিয়ে আমাকে খাওয়া দাওয়া খাইয়ে স্পেশাল বানানোর চেষ্টা করেছে, অনেক করেছে। বাট হলেও ফ্যামিলির সাথে থেকে সেলিব্রেট করা আর কিছু মানুষ গিয়ে আলাদা করে সেলিব্রেট করা, দুটো তো আলাদা। তো এইবারে আমার সেই সুযোগটা এসছে, এইবারে আমার জন্মদিনটা এখানে হবে। আমি লাস্ট এসেছিলাম এখানে বাবুর জন্মদিনে, আর এইবারে চলে এসেছি আমার জন্মদিনে। আমাদের ফ্যামিলি এত বড়, আমরা নিজেরাই মজা করে খাওয়া দাওয়া করে আমরা মজা করি, আলাদা করে কোনো আলাদা কোনো পার্টি সেলিব্রেশন বা লোক ডাকার কোনো ব্যাপার হয় না, আমরা নিজেরাই আনন্দ করতে থাকি নিজেরা। আর আজকেও সকাল থেকে উঠার পর থেকে মেসেজ কল পরপর ভর্তি, ঠিক আছে। আর একটা দিনই, আজকের দিনে একটা দিনই মানুষ স্পেশাল ফিল করে, সেটা হচ্ছে হয় অ্যানিভার্সারি নাহলে বার্থডে, সেই দিনই তোমাকে গোটা ফেসবুক চেনে, গোটা ইউনিভার্স তোমাকে চেনে। তো আজকের জন্য আমি সেলিব্রিটি, ওকে হাত তালি দাও। মা বাবাকে অনেকবার ডাকা হয়েছে, মা বাবা কিছুতেই আসতে চাইছে না, কারণ আসতে চাইছে না বলাটা ভুল হবে, ওদের দুজনেরই এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে মানে বুঝতেই পারছো বয়সও বাড়ছে, তো কমজুরি দুজন, তো সেই জন্য। তো দেখি আমি যদি ওরা না আসতে পারে আমি হয়তো কালকে, কাল না পরশু গিয়ে একবার ওদের সাথে দেখা করে আসবো, শরীর টরি কেমন আছে। সারাদিন থাকো আমার সাথে, আশা করছি ভালো লাগবে, অনেকদিন পর ব্লগ করছি তাই থাকতেই হবে, না ভালো লাগলেও থাকতে হবে, কিছু করার নেই। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, দেখছে সবাই, হ্যালো করে দাও, ম্যানার জানো না, আবার কান খাওয়া খাই করে, আমার ভিডিওর প্রেস্টিজ চলে যাবে বাবুরা, একটু হ্যালো করে দাও, ধর ভাই। আর এই হচ্ছে মহিষাদলের ঝকঝকে ওয়েদার, স্পেশাল বারান্দা, যেটা আমার মারাত্মক লাগে এখানে এলে, তাই না খোঁচু? এই রোদটা যাবে কি মিস করি ওখানে, এইরকম একটা ওয়েদারে বারান্দায় বসে বসে চা কফি খাওয়ার মজাই আলাদা, যদিও এখন গরম জল খাচ্ছি, বাট তাও এরপরে চা আসবে। ও আজকে স্যার চা খাবেন না? আমার জন্য চা হয়েছে, বাপি চা করেছে, স্যারের জন্য কোনো চা নেই, এটা মামনি বাপি রুম, এখানে আজকে দখল মেরেছি, ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, কাকে দিয়েছে রাজার পাট, গর্ব করে বলছে। ভাইরা ব্রেকফাস্ট করতে বসে গেছে, দাদা দেখো এখনো ব্রাশ করে ঘুরঘুর করছে, এ নাম ঢোকাবে এই বাড়ির ছেলেটা। এখানে মাছ এসে গেছে, এটা কি মাছ, এই যে এক একটা গোটা মাছগুলো কি মাছ, এটা কাতলা, এটা বাটা, মাছটা সব এসে গেছে। আর মামনি তো লেগেছে সকালে ভাজা ভুজি, কি পাঁচ রকম ভাজা করতে হবে, ক্লাস আছে মামনের, তো তাড়াহুড়োতে পড়ে গেছে, আমি বলছি কি করতে হবে করতেও দিচ্ছে না, আর নিজে তাড়াহুড়ো করছে, শুধু এদিক সেদিক করছে। আমাদের ব্রেকফাস্ট আজকে ডিম পাউরুটি, আর এই দেখো কে এসছে, ও হি ইজ দ্য বস 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 বস, তুমি কে, ছোট বস, তুমি বড় বস, বাবু মদন দা, আর আর আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, দেখো 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 দেখো, দাঁত ব্রাশ করিস নি, হ্যাঁ দাঁত ব্রাশ করিস নি, হ্যাঁ মুখ লাগাচ্ছে, আমি তো করি, বাবু দাঁত ব্রাশ করেছে দিদি,
সবার আগে বার্থডে গাল এখনো কিন্তু ঠোঁটে কাটেনি, দেখো আমরা এখন এসেছি গুটলির বাগানে। গুটলিদের গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে, বেশ শীতকালে বেশ বড় গাঁদা ফুল হয়েছে, অনেকগুলো গাছ লাগিয়েছে। ডালিয়া গাছটা এবছর আমি লাগালাম না, আমি বলি পারবো কি না, এক্সপিরিয়েন্স নয় তো, তারপরে যা হাদসা হলো এখন মনে হচ্ছে ভালো হয়েছে লাগাইনি। কি সুন্দর রোদটা লাগছে, দারুণ লাগছে। আমার অল কমপ্লিট, আর পুগো পুজো দিয়ে চলে আসছে, ও তো সকালে স্নান করে গেছে, তো পুজো দিয়ে চলে আসছে, প্রসাদ খেলাম আর মাখাটা হেভি খেতে, ও নিজের পছন্দেরই এনেছে বাট খুব ভালো হয়েছে। বিকেল হয়ে গেছে বুঝলেই, বিকেল হয়ে গেছে, একটু শুয়েছিলাম দুপুরে বাট ঘুম হলো না, কারণ পোগোর আজকে অফিস ডে বাট পোগো আজকে ছুটি নিয়েছে। আর পোগো যেদিন অফিস ছুটি নেয় সেদিন ও শুধু ফিজিক্যালি ঘরে প্রেজেন্ট থাকে, মেন্টালি পুরোপুরি অফিসে প্রেজেন্ট থাকে, সারা দিন কল আসতে থাকে সারা দিন। আমাদের বাচ্চা পার্টি একজন এসে গেছে, বড় মেম্বার, আর সে কি নিয়ে আসতে থাকো বেলুন ফোলানোর জন্য, নতুন ইনভেনশন, সাইকেলের পাম্প দেওয়া হবে বেলুন ফলানো, এটা হচ্ছে আমাদের সস্তার বস্তা, সস্তায় কাজ চালানোর মতো দারুণ একটা ব্যাপার, দেখা যাক হচ্ছে কিনা। সাইকেলের পাম্প দিয়ে আমরা এতটা মতো ফোলাতে পেরেছি বাট এটা আরও ফুলবে, সেই জন্য আমি বললাম যে না, কারণ এতে নষ্ট হবে না বেলুনগুলো, বেলুনগুলো খুব বড় বড় বেলুন পড়ে গেল, তো সেই জন্য এই আইডিয়াটা মোটামুটি এখনের জন্য স্থগিত, আমরা মুখেই ফোলাবো তাই তো, ব্যাস হয়ে গেল। আমার জন্মদিনে আমার বর একটা বেলুন শুধু এঁটেছেন, বাকি সেটা বেঁধেছেন সেটাও পারেননি ঠিকঠাক, বাকি আমি গুডলি রিমি আমরা তিনজন মিলে করছি ঠিক আছে। আর একবারটি এখনই পায়েস খেয়ে নিল, এই হচ্ছে কন্ট্রিবিউশন ওর আমার জন্মদিন। ওদের তো বলছি তুমি একটু হেল্প করে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বাবু তুমি তো ডোন, তুমি পারবে, আমি রেডি হয়ে গেছি, দেখো আমি সেই যে অ্যামাজন থেকে কিনেছিলাম সেই নতুন চুড়িদারটা পরে নিয়েছি, অ্যাকচুয়ালি শাড়ি আছে নতুন কিন্তু আমার শাড়ি পরতে একদম ইচ্ছা করছে না, এটা হালকা ফুলকা বেশ কেমন লাগছে বলো। এই বেলুন গুলো পড়ে আছে, এগুলো সব এবার ওই রুমে সাজাতে হবে, কারণ ওই রুমটা লুডো জুডোর রুম, লুডো জুডোকে আগে সরিয়ে রেখে বেঁধে তারপরে ওখানে করতে হবে, ওই জন্য আগে আমি রেডি হয়ে গেলাম, এবারে জিনিসগুলো সব চালানো হবে সে ঘরে। আর এই যে এই দেখো বাচ্চা পার্টি এসে গেছে, আর আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পোগোর দুটো ফ্রেন্ড আসবে, সপ্তর্ষী আজকে নেই, টিঙ্কু আর শানি আসবে, আর কেকটা খোলা চলছে, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব হয়ে গেছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। Thank you.
লাগাই মানে কেমন লাগছে আপনার জন্মদিনে এসে সে কিছু রাখবে না, তো তার জন্য সমস্ত কিছু আমাদের কাটাকাটি সব হয়ে গেছে আর ওর বন্ধুরা এসছে ওখানে গল্প করছে। এবার রাত্রে জাস্ট খাওয়া দাওয়া হবে, একটু হই হট্টগোল নিজেদের মধ্যে হবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কেমন কাটলো? খুব ভালো কাটলো। ফ্যামিলির সাথে যে কোনো জিনিসই খুব মজা হয়। আগের বারে যেটা আমি ভীষণ মিস করছিলাম, বাট এবারে একদম দারুণভাবে সেলিব্রেট হলো। বাচ্চাগুলো এখানে শুয়ে আছে, এই দেখো, সঙ্গে সঙ্গে লেজ নাড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে লেজ নাড়াতে হবে। তোমাকে কি কেউ দেখেছে? কেউ দেখেছে? দেখেছে তো, কেক তো দিলাম, খেলি না তো, আমি কি করবো, কি করবো আমি? গিফট কোথায় আমার? দুজন অতিথির সাথে আলাপ করিয়ে দিচ্ছে আমাদের বসের দুজন স্পেশাল গেস্ট। হ্যাঁ, বসের অতিথিদের সাথে আলাপ করো। দি টিঙ্কু আর আমাদের একদম মেন অতিথি, যাকে আপনারা কোনোদিন দেখেননি, খুব লজ্জা পাচ্ছেন। এটা হচ্ছে সানি, ওটা হচ্ছে টিঙ্কু। গুটলি অ্যাকচুয়ালি গিফট এনেছে, বাট আমাকে সারপ্রাইজ দেবে বলে দেখাচ্ছে না, আমাকে বের করে দিয়েছে। গুডলি বলছে আমাকে গিফট খুঁজতে। দরজার পেছনে লুকানো আছে, নেই, সত্যি সত্যি নেই। গুটুল আমাকে ধোকা দিল, গিফট খুঁজতে হবে, গিফট আবার খুঁজে নিতে হবে, মানে এর থেকে টর্চার আর কি হতো। এই দেখো, বালিশের নিচে ছিল, এনে কখন লুকিয়েছে আমরা কিন্তু দুজনে কেউ জানি না, মানে আমি আমার পোগো কেউ জানে না দুজনে। আমার আইডিয়া ছিল যে ঘুমানোর সময় লেপের ভিতর ঢুকিয়ে দেব। ও অনেক কিছু প্ল্যান করেছিল, বাট যাই হোক, এখন আমাকে সারপ্রাইজ দিল, খুঁজতে হলো। চকলেটের প্যাকেট অনেকগুলো পেয়েছি, সেগুলোও দেখাচ্ছি না। আর এই গিফটগুলো আমি খুঁজছি, এটা দুলু মামা দিয়েছে, গণেশ আমার এরকম ছিল, রাধাকৃষ্ণ ছিল, গণেশ কি ছিল না, ঠিক আছে, এটা দিয়েছে গণেশ, এটা দেখালাম। আচ্ছা, আর নন্দদের গিফটটা খোলা চলছে, রাধা কৃষ্ণে ঠিক আছে, এটা দিয়েছে নন্দদা। তাহলে গুটুলের গিফটটা খোলা চলছে, এটা দুষ্টু মামা, দুষ্টু মামাটা, দুষ্টু মামা না, মানে দুষ্টু দা আমার দাদা। দারুণ হয়েছে, কে চয়েস করেছে দেখো, কি সুন্দর ঘড়িটা। মেদিনীপুরে একটা ঘড়ির খুব দরকার ছিল, খুব সুন্দর দুটো কফি মাত। আমার তো অল টাইম মাগ ফেভারিট, মানে আমার চা আমি দুদিন যদি একই কাপে খাই বোর হয়ে যায়, আমার মানে চায়ের মাগ সবসময় চেঞ্জ হতে হবে। ভীষণ সুন্দর হয়েছে কালারটা, চলো দেখিয়ে দিলাম। আর পোগো কিন্তু আমাকে এখনো গিফট দেয়নি, মনে রাখবে এটা, পোগো দেয়নি। আর কি, মামনি বাপি কেউ কিন্তু এখনো কোনো গিফট দেয়নি, কোনো কিছু বলেনি। হ্যাঁ, হাসিন তো হাম করকেই রহেঙ্গে, গিফট বলে কথা, তাই না? এটা অধিকার তো আমার আছেই আছে। চলো, আমাদের রাতের মেনু হচ্ছে ভাত, ভাজা ভুজি, এই বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এটা একটা মিক্সড ভেজ, এটা স্যালাড, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে দই মাছ, আর চাটনি, এই যে চাটনি, ওকে, আর মিষ্টি পায়েস তো আছেই। তো আমাদের খাওয়া দাওয়া অল কমপ্লিট, আর পাচ্ছি না, এবারে জামা কাপড় ছাড়বো, অনেকক্ষণ ওয়েট করেছি, ভীষণ মজা হয়েছে, একটা এতদিন পরে এলাম, তারপরে বাড়ির সবাই একসাথে।
যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তোমরা বেল আইকনটা ক্লিক করো না, সেই জন্য তোমরা আমার নোটিফিকেশন পাও না। বেল আইকনটা ক্লিক করে রেখো, সমস্ত নোটিফিকেশন পাবে। আর আজকের মতো এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।